চুরাইবাড়ি থানার ওসি তৎপরতায় উদ্ধার লরি বোঝায় ৪০ লক্ষ টাকার শুকনো গাঁজা, ধৃত চালক। উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানার ওসি চেয়ারে বসার সবে মাত্র ২ দিন, তার মাঝেই লরি বোঝায় ৪০ লক্ষ টাকার শুকনো গাঁজা উদ্ধার করলেন খোদ ওসি সমরেশ দাস, সাথে আটক চালক রাতেশ শ্যাম দুবে, বয়স ৬০। তার বাড়ি উত্তরপ্রদেশের খুশিনগর জেলার নির্ভয়া গ্রামে। জানা গেছে চুরাইবাড়ি থানার ওসি সমরেশ দাসের কাছে গোপন খবর আসে একটি লরি করে শুকনো গাঁজা বহিররাজ্যে পাচার হবে। সেই খবরের উপর ভিত্তি করে সোমবার সকাল থেকে স্থানীয় থানার সামনের ৮ নম্বর আসাম আগরতলা জাতীয় সড়কের ওপর নাকা পয়েন্টের তল্লাশিতে বসেন ওসি সমরেশ দাস ও সাব ইন্সপেক্টর বিশ্বজিৎ দাস। বেলা আনুমানিক ৩:৩২ নাগাদ CG04FD9489 নম্বরের একটি ১২ চাকার লরি নাকা পয়েন্টে আসলে ওসি দলবল নিয়ে যথারীতি লরিটিতে তল্লাশি চালান। তল্লাশি চালিয়ে কেবিনের ভেতরের গোপন কক্ষ থেকে ৪৩ প্যাকেটে ২৯৭ কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়। সাথে আটক করা হয় লরির চালক রাধেশ শ্যাম দুবেকে। এই মর্মে ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস সাহা জানান, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালালে উঠে আসে এই সাফল্য। তিনি জানান, উদ্ধারকৃত গাঁজার কালোবাজারি মূল্য আনুমানিক ৪০ লক্ষ টাকা। উদ্ধারকৃত গাঁজাগুলি আগরতলা থেকে অসমের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। এই মর্মে চুরাইবাড়ি থানার পুলিশ একটি NDPS ধারায় মামলা রুজু করে তদন্তে নেমেছে। মঙ্গলবার ধৃতকে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হবে বলেও জানান মহকুমা পুলিশ আধিকারিক। ৪/৭ আমাদের একটা নাকা চেকিং আছে, তো আজকে সকাল প্রায় ১২টা ১২টা নাগাদ ওসি চুরাইবাড়ির কাছে একটা সিক্রেট ইনফরমেশন আছে যে আগরতলা থেকে একটি ১২ চাকার গাড়ি যার নাম্বার CG04FD9489 একটা গাড়িতে কনসিল চেম্বারের মধ্যে কিছু শুকনো গাঁজা পাচার হচ্ছে এবং তার গন্তব্যস্থল আসাম। সেই সংবাদের ভিত্তিতে ওসি চুরাইবাড়ি তার অফিসার এবং স্টাফদের নিয়ে গাড়িটা আটকায় এবং আটকানোর পর তার সিক্রেট চেম্বার থেকে প্রায় ২৯৭ অলমোস্ট ৩০০ কেজি গাঁজা উদ্ধার করে, যার বাজার মূল্য আনুমানিক ৪০ লক্ষ টাকা। ড্রাইভার একজনকে আমরা আটক করেছি, সে ইউপির বাসিন্দা। তদন্তের স্বার্থে ড্রাইভারের নামটা আমি এখন বলছি। গাঁজাগুলো কোথা থেকে নিয়ে এসেছে? এটা তো আসছে আগরতলার সাইড থেকেই এবং গন্তব্যস্থল তো এখনও তদন্ত সাপেক্ষ বলা যাচ্ছে না, তবে আসামের দিকে গাড়িটা যাচ্ছিল। ধর্মনগর প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা।